হ্যালো এভরিওান স্ট্রেচ অ্যানালিসে তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ট্রাসের যেখানে আমরা ট্রাস অ্যানালাইজ করবো ট্রাসের ডিফ্লেকশন বের করবো ট্রাসের আইআইডি বের করবো মিনস এন্ট্রেন্স লাইন ডায়াগ্রাম আর তার সাথে কোনো যদি রিডানডেন্ট ফোর্স ট্রাসের মধ্যে কাজ করে মেন্স আগের দিনে তোমাদের বলছিলাম যে ডিগ্রি অফ ফ্রিডম যখন গ্রেটের দেন ওয়ান হয়ে যাবে তার মানে ওখানে কোনো রিডানডেন্ট ফোর্স রয়েছে যাকে আমরা ইকুলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা সেই রিডেন্ডেন্ট যে ফোর্সগুলো রয়েছে তো সেই ফোর্সগুলোকে আমরা কী করে বের করতে শিখব তো সবার ফার্স্টে তোমাদের জানা উচিত ট্রাস কাকে বলে সো আমরা যদি ট্রাসের সিম্পল ডেফিনেশন দিই তো ডেফিনেশন হচ্ছে এ ট্রাস ইজ এ স্ট্রাকচার দ্যাট কনসিস্টস অফ মেম্বারস অর্গানাইজড ইন টু কানেক্টেড ট্রায়াঙ্গলস সো দ্যাট দ্য ওভারঅল অ্যাসেম্বলি বিহেভস অ্যাজ এ সিঙ্গল অবজেক্ট ট্রাস মোস্ট কমনলি ব্রিজ রুফ টাওয়ারে জেনারেলি ইউজ হয়ে থাকে আর ট্রাঙ্গুলার ফর্মেশন খুবই ইম্পর্টেন্ট ট্রাস ফর্ম করার জন্য আদারওয়াইজ সেটা ট্রাস হবে না সে ট্রাসের কিছু অ্যাজামশান রয়েছে ফার্স্ট অ্যাজামশান লোড সবসময় জয়েন্টে কাজ করছে তোমরা এখানে জয়েন্টগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোনগুলোকে জয়েন্ট আগের দিনে তোমাদের বল দেখিয়েছিলাম যখন আমি ডিগ্রি অফ ফ্রিডম বা ডিগ্রি অফ স্ট্যাটিক এনজয়মেন্সি তোমাদের পড়িয়েছিলাম সে সময় বলেছিলাম কোনগুলোকে জয়েন্ট বলে ট্রাসে অ্যাজিউম করা হয় লোড সবসময় জয়েন্টে অ্যাড করবে এটা ফার্স্ট অ্যাজামশান সেকেন্ড অ্যাজামশান ট্রাস মেম্বার উইল বি অলওয়েজ স্ট্রেট আর স্মুথ দিয়ে কানেক্টেড হবে আর থার্ড অ্যাজামশান বেন্ডিং মুমেন্ট ডিউ টু সেলফ ওয়েট অফ মেম্বার ইস ইগনোর্ড মিনস আমরা ট্রাস্ট মেম্বারগুলোকে ওয়েটলেস অ্যাজিউম করে নিচ্ছি